সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাপট শুধু নিজের দপ্তরেই ছিল না, দাপট দেখিয়েছেন বিচার বিভাগেও। নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে তিনি ই জুডিশিয়ারি পাইলট প্রকল্পের প্রস্তাব করেছিলেন। আদালতে কয়েকটি ক্যামেরা ও অডিও ভিডিও ধারণ করে ডিজিটাল বিচার ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন তিনি। যদিও আদালতে 100 কোটি টাকার ইলেকট্রিক আর্চওয়ের কাজ কি জানেন না খোদ প্রস্তাবকারী সংস্থাও। পরিকল্পনা কমিশন বারবার বিচার ব্যবস্থার উন্নতির জন্য খাতগুলির সংযুক্তির পরামর্শ দিলেও নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরামর্শগুলো এড়িয়ে শুধু টাকার অঙ্ক বাড়িয়ে একই প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশনের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ায় প্রকল্পটি ঝুলে আছে 8 বছর ধরে। আদালতের কার্যক্রম ডিজিটাল করার উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে 327 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পটি দফায় দফায় বেড়ে 2600 কোটিতে ঠেকেছে। তাতেও পরিকল্পনা কমিশন আসল কাজ খুঁজে পাচ্ছে না। কমিশনের বক্তব্য, মামলা জট কমানোর আবশ্যিক খাতগুলো যুক্ত করতে হবে। দফায় দফায় টাকার অঙ্ক বাড়ে, তবে সংশোধন না হওয়ায় কেটেছে 8 বছর। এখনও পরিকল্পনা কমিশন বলছে এটি আগের সরকারের প্রস্তাবিত প্রকল্প, এতে খাজনার চেয়ে বাজনা বেশি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিকল্পনা কমিশন বলছে এই ব্যয় নেই কোনো বাদীর উপকার, নেই বিচার ব্যবস্থার উন্নতির আবাস, নেই লাখ লাখ মামলা জট কমানোর কোনো উদ্যোগ, আছে শুধু ব্যক্তি স্বার্থ। উন্নত বিশ্বে মামলা হলে আদালতের রায়ের প্রক্রিয়া দ্রুত শেষ করা যায় কিনা তা নিয়ে কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ থাকে, বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা হয় না। এজন্য এই প্রকল্পে পেপার হেয়ারিং রাখার পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশন। এর পাশাপাশি কেউ প্রাথমিকভাবে মামলা করতে গেলে সাক্ষীর বক্তব্য, অডিও ভিডিও রেকর্ড এবং মামলার সব বিষয় অনলাইনে রেকর্ড রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু বারবার সেটিও এড়িয়ে যাচ্ছে আইন ও বিচার বিভাগ। 2016 সালের 12 জুলাই ICT বিভাগ প্রথমে ই জুডিশিয়ারি পাইলট প্রকল্প 327 কোটি টাকা ব্যয়ে দেশের নির্বাচিত কয়েকটি জেলায় বাস্তবায়নের জন্য এক নেক সভায় উপস্থাপন করে। ওই সভায় আইন ও বিচার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে যৌথভাবে উপস্থাপন করে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময় আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরিক সহায়তায় ই জুডিশিয়ারি পাইলট প্রকল্প প্রস্তাবটি 2210 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য কমিশনে পাঠানো হয়। ওই DPP-র উপর 2018 সালের নভেম্বরে আবার PEC হয়। কিছু সিদ্ধান্তের পর প্রকল্পটি PEC-র সভা অনুষ্ঠানে 2 বছর পরে সম্পূর্ণ GOB অর্থায়নে 2878 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের প্রস্তাব করা হয়। পরবর্তী সময় কয়েক ধাপে PEC সভার পর সেটিকে 2625 কোটিতে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়। 8 বছর পেরিয়ে গেলেও সেটি এখনও আলোর মুখ দেখেনি। ফিরোজ আলম, জয় জয় দিন।